মোবাইলের টাওয়ার বসানোর নামে প্রতারণা। অভিযুক্তকে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। গায়েঘাটার বাসিন্দার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে শুক্রবার বারাসাত থেকে গ্রেপ্তার করে পুলিশ। ভুয়ো কোম্পানি খুলে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে প্রতারণা। প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম কৌশিক পাল। সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গেছে, ঘোলা বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা অভিযুক্ত যুবক। শুক্রবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বারাসত থেকে তাকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার বনগাঁ আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গাইঘাটার মাটিকুমড়া এলাকার বাসিন্দা মামনি দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গত বছর 22শে ডিসেম্বর অভিযুক্ত কৌশিক মামনি দাসকে ফোন করে, জানায় বাড়িতে মোবাইলের টাওয়ার বসালে লাভবান হবে সে, মাসে মাসে টাকা ও একজনকে স্থায়ী চাকরি দেওয়া হবে বলেও জানায়। এরপর এর জন্যে তাকে এককালীন টাকা দিতে হবে বলে জানায় কৌশিক। তার কথা মতো মামনি দাস স্থানীয় একটি দোকান থেকে অনলাইনে বিকে এন্টারপ্রাইজের নামে 10,560 টাকা পাঠিয়েও দেয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিকে এন্টারপ্রাইজের মালিক অভিযুক্ত কৌশিক পাল। এরপর ধাপে ধাপে আরও টাকা দাবি করা হয়। এরপর আরও 32,000 টাকা চাওয়া হয় মামনির কাছে। তখনই সন্দেহ হয়, থানার দ্বারস্থ হন মামনি। তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমেও অভিযুক্তকে বাগে আনতে পারছিল না। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। অবশেষে শুক্রবার সাইবার ক্রাইম থানার কাছে খবর আসে, বারাসতে একটি এলাকায় আসছে অভিযুক্ত। অবশেষে বারাসাত থেকে শুক্রবার কৌশিককে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ভুয়ো কোম্পানি খুলে মোবাইল কোম্পানির নাম করে এভাবেই বহু মানুষকে প্রতারণা করেছে অভিযুক্ত। প্রতারণা চক্রে আরও অনেকেই যুক্ত রয়েছে বলে অনুমান পুলিশের। পুলিশের অনুমান, ঘটনায় বনগাঁর অনেকেই যুক্ত রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।